ऐ खुदाए पाक ऐ रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम सर झुकाते हैं तेरे পরে প্রশ্ন করবেন ভাই মাইক আর থেকে ঠিক আছে না আজানের পরে যখন আজান শেষ হয়ে যায় যে একটা দোয়া আছে সেই দোয়াটা আমরা সবাই পড়ি কিন্তু সেখানে হাত তুলে কি মোনাজাত করা চলে ভাই আপনি প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাতে আমাদের করতে হবে এবং জায়গাতে করেননি আল্লাহ রাসূল যে জায়গাতে হাত তুলে দোয়া করেছেন সেই জায়গাতে হাত তুলে দোয়া করাটাই যে সুন্নাত অনুরূপ ভাবে যে জায়গাতে হাত তুলে দোয়া করেননি সেই জায়গাতে হাত তুলে দোয়া না করাটাই সুন্নাত এটা হচ্ছে মূল নীতি এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাত তুলে দোয়া করেছেন নামাজের পরে আজানের পরে এমন কোন হাদিস নেই এমনকি জয়েব হাদিসও নেই জয়েব যার হাদিসও এই মর্মে নেই যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরে হাত তুলে দোয়া করেছেন আমাদের সমাজে যে দেখা যাচ্ছে যেহেতু আমাদের মগজে ঢুকে আছে দোয়া মানে হাত তোলা আমাদের মগজে এমন ভাবে খারাপ করে দেওয়া হয়েছে মানে দোয়া যখনই বলা হবে ওর মাথায় চিন্তা আসবে হাত তোলা এরকম মানে হয়ে গেছে যেমন ধরুন যে অমুসলিমদের মাঝে এমন ভাবে মুসলিমদের ব্যাপারে খারাপ একটা ধারণা পয়দা করে দেওয়া হয়েছে মুসলিম মানে সন্ত্রাসী দাড়ি টুপি মানে সন্ত্রাসী এইরকম যে একটা ভয় ঢুকে দেওয়া হয়েছে অনুরূপ ভাবে শয়তান মুসলিমদের মাঝে এমন একটা যে সৃষ্টি করে দিয়েছে দোয়া মানে হাত তোলা আর একটা ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে হাত তুলে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা খালি হাত ফেরত দিয়ে যাবে ওই রকম কিছু দলিল পেশ করা হয় মূল বিষয় যেটা হচ্ছে যে দোয়া মানে হাত তোলা নয় আমি কয়েকটা আগে উদাহরণ দিয়েছি আপনি খাবার যখন খান তখন হাত তুলেন না শোয়ার সময় আপনি হাত তুলে দোয়া করেন না আপনি পেছা পায়খানা যান তখন হাত তুলে দোয়া করেন না বিবির সঙ্গে মিলামিশা করার আগে আপনি দোয়া করেন কিন্তু হাত তুলে করেন না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল যেভাবে চলেছে যেভাবে যেটা করেছেন সেভাবে আমাদের করা এটাই যে সুন্নাত তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে করে যেটা করেছেন সেটা যেমন করা সুন্নাত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে যেটা করেননি সেটা না করাটা সুন্নাত